वेलकम टू एडुटेक आईटी एकेडमी। आज के देख टैली रिजेक्शन इन क्यों एंट्री है। सो रिजेक्शन इन एंट्री हलो जो डेप्टर के जो कि द्रव्य सेल करब सेल करार्जन जो चालान तैरी करब जो आगे ट्यूटोरियल देखे हलो डेलिवरि नोट चालान से ही डेलिवरि नोट चालान सपेक्षे हमें प्रोडक्ट डेप्टर का पाठान पर से ही डेप्टर किछु प्रोडक्ट हयतो एमन होते पारे ब्रेकेज हो गए नष्ट हो गए किछु प्रोडक्ट रास्ता जेते जेते नष्ट हो गए बेशी प्रोडक्ट पाठानो हो गए से ही प्रोडक्टगुली के डेप्टर जखन आमाके आबार रिटार्न करबे सेटी आमार कम्पानीते आमी एंट्री करब रिजेक्शन इन हिसाबे। सो एखाने आमी एकटा टेबिलेर माध्यमे देखाई जे रिजेक्शन इन एंट्रीते देखा जाच्छे कि लेखा आछे रिटार्न एंट्री सम गुड्स फ्रम एके सिना डेप्टर। एके सिना डेप्टरके आमी किछु द्रव्य पाठिएछिलाम डेलिवरि नोट चालानेर माध्यमे तो सेई चालान थेके डेप्टर आमाके मनिटर एक पिस फेरत दियेछे जे दामे नियेछिलो माने जे दामे आमी बिलिंग करेछिलाम सेई दामेई आर सीपीयू फेरत दियेछे आमाके तीन पिस सेई जे दामे आमी सेल करेछिलाम ठीक सेई दामे। तो एखान थेके आमादेर टोटाल एंट्रीते कत एसेछे 22,950 टाका द्रव्य से आमाके रिटार्न करेछे। सो एटिके एंट्री करते होले आमाके ट्यालिते जेते हबे ट्यालिते जाओयार पर जिओटी थेके F11 प्रेस करते हबे तारपर आबार F2 प्रेस करते हबे एरपर आमाके आसते हबे ইউজ রিজেকশন ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড নোটস। দেখুন এখানে ইউজ রিজেকশন ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড নোটস এখানে অলরেডি অ্যাক্টিভ করা আছে ইএস আছে কারণ এটি হলো আমরা যখন প্রোডাক্ট যখন পারচেজ করেছিলাম সেই পারচেজের সাপেক্ষে আমরা আবার কোম্পানিতে রিটার্ন করেছিলাম ক্রেডিটরের কাছে সেই সময় যখন আমরা এটা ইএস করে রেখেছিলাম এখন আমাদের এটা অলরেডি ইএস হয়ে আছে। সো সেহেতু আমাকে এখানে কিছু কাজ করার দরকার নেই আমরা এখান থেকে স্কিপ দিয়ে বেরিয়ে যাব ইএস যেহেতু করা আছে জিওটিতে যাওয়ার পর এখান থেকে আমরা আবার অ্যাকাউন্টিং ভাউচারে যাব। অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আমাকে প্রেস করতে হবে CTRL+F6 দেওয়ার পর দেখুন রিজেকশন ইন চলে এসেছে। এখান থেকে আমরা স্পেস দেব দেওয়ার পর রাইট সাইড থেকে যে ডেপ্টরকে আমরা সেল করেছিলাম সেই ডেপ্টরে এন্টার দেব একেসিনা ডেপ্টর নেব এখানে একেসিনা ডেপ্টরে আমরা ডেলিভারি নোট তৈরি করেছিলাম এন্টার দিলাম তারপর আমাকে আবার এন্টার দিতে হবে এন্টার দিয়ে এখানে আসতে হবে নেম অফ আইটেমের এখানে এসে স্পেস দিতে হবে রাইট সাইড থেকে দেখুন আমি এই দুটোই প্রোডাক্ট সেল করেছিলাম বা দুটি প্রোডাক্টের ডেলিভারি নোট তৈরি করেছিলাম। সো এখান থেকে আমি আরেকবার টেবিলটা দেখে নিই এমএস ওয়ার্ডে যে মনিটর আমাকে এক পিস রিটার্ন করেছে সিপিইউ থ্রি পিসেস রিটার্ন করেছে। তো মনিটরে আমি যাব ফার্স্ট এখানে গেলাম এই দেখুন ডেলিভারি নোট নাম্বার চলে এসেছে। সো যদি আপনি দেখা যাচ্ছে অন্য কোনো ডেপ্টর সিলেক্ট করে থাকেন বা যে ডেপ্টরকে আপনি সেল করেননি এমন ডেপ্টর সিলেক্ট করে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডেলিভারি নোট নাম্বার বা রিসিপ্ট নোট নাম্বার আসবে না ঠিক আছে। তো এখান থেকে আমরা ডেলিভারি নোট নাম্বার দিলাম দেওয়ার পর এই গোডাউন আমরা রেখেছিলাম এটিকে বসিরহাট গোডাউনে মানে বসিরহাট গোডাউন থেকে সেল করেছিলাম সরি আমরা এই প্রোডাক্টটিকে বসিরহাট গোডাউন থেকে সেল করেছিলাম সেই জন্য বসিরহাট গোডাউন নিয়ে নিয়েছে। এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই জাস্ট কোয়ান্টিটি এখানে গিয়ে আমরা কত পিস রিটার্ন নিচ্ছি বা রিটার্ন দিয়েছে আমাকে কত পিস সেটা লিখতে হবে। ওয়ান দামটা তো সেমই থাকবে এন্টার 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 দিয়ে এখানে আসবো আবার ইনভয়েস আসার পর যদি আরও প্রোডাক্ট এন্ট্রি করতে চাই তাহলে এখানে স্পেস দেবো দিয়ে এখান থেকে সিপিইউ যে প্রোডাক্টটি আছে সেটিতে এন্টার দেবো ডেলিভারি নোট নাম্বার সিলেক্ট করবো আবার কোয়ান্টিটির নিচে এসে থ্রি পিসেস রিটার্ন করছে থ্রি পিসেস লিখে এন্টার দেবো আবার এখানে চলে আসবে। দেখুন এখানে টোটাল বিল ভলিউম কত হয়েছে 22,950 আমাদের যে এমএস ওয়ার্ডের টেবিলটা তৈরি করেছি আমি এখানে দেখুন 22,950 ছিল তাহলে সেম অ্যামাউন্ট চলে এসেছে। সো এখান থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দেবো ন্যারেশনে আপনি লিখতে পারেন রিটার্ন গুডস ফ্রম এ কে একেসিনা ডেপ্টর জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট। তাহলে এই পর্যন্ত হলো কি যদি ডেপ্টর আমাকে কিছু দ্রব্য রিটার্ন করে তাহলেই আমরা শুধুমাত্র এটাতে এন্ট্রি করব। তো দেখুন এমন হতে পারে যে আপনি যে প্রোডাক্টগুলো পাঠিয়েছেন তার থেকে কিছু রিটার্ন হচ্ছে না তো রিটার্ন যদি না হয় তাহলে কিন্তু আপনি এটা এন্ট্রি করবেন না এটা হলো অপশনাল। যদি আপনি রিটার্ন এন্ট্রি করতে চান তাহলে রিটার্ন করুন বা যদি রিটার্ন দেয় তাহলে রিটার্ন করবেন তাছাড়া কিন্তু আমাদের রিটার্ন নেওয়ার দরকার নেই বা এইটি কিন্তু আমাদের কাজে লাগবে না। তাহলে ডেলিভারি নোট যখন এন্ট্রি করবেন ডেলিভারি নোট এন্ট্রি করার পরেই কিন্তু আমাদের এই অপশানটার কাজে লাগবে তাছাড়া কিন্তু অন্য সময় কাজে লাগবে না বা অন্য কোনো ক্ষেত্রে গিয়ে আপনি ট্র্যাকিং নাম্বার হিসাবেও কাজে লাগাতে পারবেন না। তাহলে আজকে এই পর্যন্তই থাক সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল থ্যাংক ইউ।